চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিকেলে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিতে হবে দ্রুত হলগুলোর সংস্কার জুলাই বিপ্লবে নির্যাতনকারী হিসেবে জড়িত শিক্ষক শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার আহতদের সুচিকিৎসা ও শহীদ নামে স্থাপনার নামকরণের দাবিও জানানো হয় দাবি মানা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সমন্বয়করা ওয়াসিমের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হোক দুই শহীদ ওয়াসিম ওয়াসিমের নামে নামকরণ শহীদ ওয়াসিমের নামে কলেজের কোনো বিশেষ স্থাপনার নামকরণ এবং তার পরিবারের পুনর্বাসনে কলেজ প্রশাসনের ভূমিকা রাখা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছাত্র রাজনীতি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি